নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আবার তার পরের পার্ট অর্থাৎ চতুর্থ নম্বর পার্ট দিয়ে আমি আবার শুরু করছি আমার জার্নিটা। তো যাচ্ছি আমি ঝাড়গ্রাম, তো তোমরা জানোই। তো দেখো যে আমি যে রাস্তাটা কভার করছি এই রাস্তার মধ্যে দেখো আমি কোটালঘাটা থেকে শুরু করলাম এবং কোটালঘাটা থেকে শুরু করে আমি মোটামুটি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এখান দিয়ে আমার বাঁ দিকে আমি পাবো বাইপাস ধাবা এবং ডান দিকে জোড়া কলতলা বাস স্টপ এখান থেকে, ঠিক এক্সাক্ট এখান থেকে। এবং সামনে আমার ডান দিকে লোকনাথ ভাণ্ডার রয়েছে আর বুড়ো শিবতলা শিব মন্দির আমার বাঁ দিকে রয়েছে, জয় হিন্দ ধাবা এখানেই রয়েছে ডান দিকে। তো এখানে কফি হাউস ক্লাসিক যেটা আমার বাঁ দিকে রয়েছে, তো এগুলো আমি কভার করে পুরোটা রাস্তা দিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে প্রত্যেকটা স্টপেজে মানে কী কী রয়েছে যতটা পারছি আমি কভার করে করার চেষ্টা করছি এবং তোমাদেরকে বলছি। হ্যাঁ, শান্তি টেলিকম অ্যান্ড ক্যাফে আমি দেখতে পেলাম আমার বাঁ দিকে রয়েছে এবং এখানে আমার স্পিডটা কিন্তু নেট স্পিডটা মোটামুটি 80 কিলোমিটার পার আওয়ার। আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু হ্যাঁ এই রাস্তাটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাকে কিন্তু বাদশাহী রোডও বলা হয় বা আরেকটা তিনটে নাম রয়েছে, মুম্বাই কলকাতা হাইওয়ে বলতে পারো বা চেন্নাই হাইওয়ে কলকাতাও মানে চেন্নাই হাইওয়ে কলকাতাও বলতে পারো তোমরা, বা এটা আমি দেখেছি সেই জন্যই বলছি। এখান থেকে কিন্তু চেন্নাই যাওয়া যায়। চেন্নাই কোথা দিয়ে যাওয়া যায়? ঝাড়গ্রাম থেকেই কিন্তু চেন্নাই যাওয়া যায়। আমি কথা বলতে বলতে চলে এলাম তোমাদের নিমদিকি উলুবেড়িয়া বাস স্ট্যান্ডের সামনে। উলুবেড়িয়া স্টেশন দেখতেই পাচ্ছো যে আমার বাঁ দিকে রয়েছে আর নিমদিকি বাস স্ট্যান্ড এটা রয়েছে। আর যেটা বলছিলাম ঝাড়গ্রাম দিয়ে চেন্নাই ওদিক থেকে যাওয়া যায় এবং মুম্বাই ঠিক ওদিক থেকেই যাওয়া যায়। আর এদিক থেকে সোজা গেলে তোমরা তো পুরীও পেয়ে যাবে এবং উড়িষ্যাও পেয়ে যাবে এবং দীঘা পেয়ে যাবে, মন্দারমণি পেয়ে যাবে এদিক থেকে গেলেই। এবং সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে, প্লিজ তোমরা দেখে নিও। আর হলদিয়া তো যেতেই পারবে, মেদিনীপুর যেতে পারবে, তাছাড়া যেটা হচ্ছে খড়গপুর যে মেদিনীপুর যেটা বললাম, তো নিমদিকি বাস স্ট্যান্ডে এখানে স্টপেজে আমি দাঁড়িয়ে রয়েছি সিগনাল রেড থাকার কারণে। তো সিগনাল গ্রিন হলেই আমি বেরোবো। আর তোমাদেরকে বলতে চাইছি যেসব এই এই এখানকার মধ্যে যেসব জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে তো প্রত্যেকটা আমি বলে দিচ্ছি এবং তার মধ্যে আমি আরও জিনিস বলে দিচ্ছি। দেখো এখানে সিগনালটা ছাড়লো আমার, যাচ্ছি এই এখানে জেলেপাড়া ব্রিজ রয়েছে সামনে যেটা আমি কিছুক্ষণ আগে ক্রস করেছি, যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। ইএসআই হসপিটাল রয়েছে উলুবেড়িয়াতেই, এখানে আমার ডান দিকে ইএসআই হসপিটাল রয়েছে উলুবেড়িয়াতে, উলুবেড়িয়া স্টপেজের সামনে। বিবেকানন্দ উদ্যান ডান দিকে রয়েছে আরেকটা, হ্যাঁ এই স্টপেজ থেকে ডান দিকে এই যে সামনে একটা উলুবেড়িয়া স্টপেজ আসছে মানে আরেকটা স্টপেজ, সেই উলুবেড়িয়া থেকে আমি যদি আবার ডান দিকে চলে যাই তাহলে পেয়ে যাবো উলুবেড়িয়া আমতা রোড, মানে যেখান থেকে আমি আমতা স্টপেজ যেতে পারবো। এবং দাস হার্ডওয়্যারও আমি ডান দিকে পেয়ে যাব এখান থেকে। আর এখান থেকে আমরা যেটা যেতে পারবো সেটা হচ্ছে গাদিয়াড়া যেতে পারবো, 58 নম্বর গেট যেতে পারবো এবং যে শ্যামপুর সেটাও যেতে পারবো, তোমরা হয়তো আশা করি জানো। তো এবার এখান থেকে আমি আবার আমার যাত্রা শুরু করছি। ইন্ডিয়ান অয়েল আমার ডান দিকে রয়েছে, নরেন্দ্র সিনেমা হল দেখতে পেলাম আমার বাঁ দিকে, আর এখন তো সিনেমা হল সবই বন্ধ রয়েছে তোমরা জানোই। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উলুবেড়িয়া ব্রাঞ্চ যেটা আমার বাঁ দিকে রয়েছে দেখতে পেলাম। এবং দেখো উলুবেড়িয়া কিন্তু অনেক পুরনো একটা অঞ্চল এবং এটাও একটা শিল্পাঞ্চল কিন্তু উলুবেড়িয়া। এখানে রয়েছে উলুবেড়িয়া হোমওয়্যার শপ রয়েছে এখানে, আর মানে বাঁ দিকে ছিল। আর উলুবেড়িয়াতে আরেকটা টাটা মোটরস কমার্শিয়াল লেক্সাস মোটরস দেখলাম যেটা আমার ডান দিকে রয়েছে। এখানে হচ্ছে ট্রাক ডিলার, এরা মানে ট্রাক সম্পর্কে ডিল করে, এখানে ছোটোখাটো ডিল করে না, যেটা আমি একটু আগেই ডান দিকে দেখলাম। এবং আমি সেই আমার 80 স্পিড নিয়ে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি এবং আমি তোমাদেরকে অ্যারো চিহ্ন করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় আমার কী রয়েছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর দেখো ব্যাঙ্ক অফ বরোদা যেটা আমার ডান দিকে রয়েছে, আর আমি যাচ্ছি এখানে। আর একটা জিনিস রয়েছে কৈজুড়ি শাহপাড়া জামে মসজিদ, এটা আমার বাঁ দিকে রয়েছে, কৈজুড়ি শাহপাড়া জামে মসজিদ যেটা আমার বাঁ দিকে ছিল এবং সেটা আমি ক্রস করে চলে যাচ্ছি হোটেল রেড রাগ
যেটা আমার ডান দিকে, সরি বাঁ দিকে, হোটেল রেড ড্রাগ যেটা আমার বাঁ দিকে, আমি ক্রস করে চলে যাচ্ছি। এবং পাশে কিন্তু আমার সার্ভিস লেনেতে প্রচুর, মানে দুপাশে দু সাইডে ডান দিকে এবং বাঁ দিকে সার্ভিস লেনে প্রচুর লরি দাঁড়ানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এইচপির পেট্রোল পাম্প আমার বাঁ দিক ডান দিকে রয়েছে দেখলাম। এখানে যেটা বলেছিলাম, পেট্রোল পাম্প কিন্তু প্রায় 24 আওয়ার্স খোলা থাকে, তোমাদেরকে তো বলেছি। তৃষা হোটেল আর ধাবা দেখতে পেলাম আমার বাঁ দিকে, লক্ষ্মীশ্রী হোটেল ডান দিকে। আর এই হোটেলগুলো কিন্তু প্রায় সারা রাত খোলা থাকে এই লরিওয়ালাগুলোর জন্য। এখানে কিন্তু লরিওয়ালা রয়েছে, বুঝতেই পারছো তো, পার্কিং করে প্রায় সারা রাত এখানে খোলা থাকে। এখানে রয়েছে অমিক মেটালস। হ্যাঁ, তো যেসব নতুন বন্ধুরা প্লিজ এই ভিডিওটা দেখছো, প্লিজ তাদের উদ্দেশ্যেই আমি বলছি, পুরনো বন্ধুরা তো জানেই, তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, দেরি না করে। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর আমি ডেফিনেটলি মানে বিশ্বাস করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। আর দেখো আমি প্রত্যেকটা আমি তোমাদেরকে বলছি কোথায় কী রয়েছে। আর একটা কথা যেটা হচ্ছে, এটা কিন্তু NH-16 মানে 16 ন্যাশনাল হাইওয়ে 16, এটা তোমরা তো জানোই। তো তার উপর দিয়েই যাচ্ছি, বাদশাহী রোড বা চেন্নাই হাইওয়ে কলকাতা তোমরা বলতে পারো, বা চেন্নাই মুম্বাই কলকাতা হাইওয়ে বলতে পারো। এখানে আরেকটা আমি বাঁ দিকে পেলাম কারনেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, আর BPCL কোকো উলবেরিয়া এটা আমিও পেলাম বাঁ দিকে, মানে ভারত পেট্রোলিয়ামের এটা হচ্ছে ফ্যাক্টরি যেটা বাঁ দিকে পেলাম। আজাদহীন ধাবা তার পাশেই আমি আমার বাঁ দিকে পেলাম, সেটা আমি সব ক্রস করে যাচ্ছি। এবং দেখো তোমাদের যেসব আরও যেসব জিনিস রয়েছে, মানে জায়গার নাম রয়েছে, সেটা আমি তো তোমাদেরকে কভার করছি। এখানে কিন্তু আমাদের ভারত পেট্রোলিয়াম উলবেরিয়াতেই ভারত পেট্রোলিয়ামের কিন্তু বাঁদিকে প্ল্যান্ট রয়েছে, এখান থেকেই সারা পশ্চিমবঙ্গে কিন্তু গ্যাস সাপ্লাই হয়, কিন্তু উলবেরিয়ার মানে উলবেরিয়ার যে ভারত পেট্রোলিয়াম থেকে, মানে ভারত পেট্রোলিয়াম তোমাদের যদি ভারত গ্যাস থাকে এখান থেকেই কিন্তু চারিদিকে যায়, যেটা আমার বাঁদিকে রয়েছে। অনেক সময় ট্রেন থেকে যেতে যেতে কিন্তু দেখা যায়। মালঞ্চ হোটেল যেটা আমার বাঁদিকে রয়েছে, মালঞ্চ রেস্তোরাঁ যেটা বাঁদিকে রয়েছে, আর সেটাকে ক্রস করে আমরা যাচ্ছি ডান দিকে র্যালি হাউস দেশবন্ধু ক্লাব ডান দিকে, সেটাও ক্রস করে যাচ্ছি। এবং দেখো প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড উলবেরিয়া প্লাস্টিক যেটা ডান দিকে, উলবেরিয়া অঞ্চলটা কিন্তু অনেকটাই বড় অঞ্চল, মাধবপুর রয়েছে আর সবই উলবেরিয়ার অঞ্চলেই, উলবেরিয়া অঞ্চলের অন্তর্গতই কিন্তু এগুলো। আর দেখো নীল আকাশের নিচে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা, মানে এত এখানকার জায়গার নাম যেটা না বলে আমি থাকতে পারছি না। হ্যাঁ, এখানে ওম দয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে যেটা আমার বাঁ দিকে। তোমরা জানো যে দয়ালের যেসব মানে দয়াল কোম্পানির পেন্সিল বা পেন অনেককে ইউজ করেছো, তাদের কিন্তু এখানকার আমার বাঁ দিকেই কিন্তু ফ্যাক্টরি রয়েছে। এটা হচ্ছে দাঁড় করিয়ে দিল। ভিডিওটা আর আমি বেশি লেন্দি করব না, দেখতে থাকো কিছু কিছু জায়গা যেটা আমি তোমাদেরকে বলতে থাকছি, প্লিজ দেখো। আর কেমন লাগছে তোমাদের ভিডিওটা প্লিজ আমাকে জানিও। দেখো এখানে তন্ধন পলিপ্লাস্ট প্রাইভেট লিমিটেডের একটা কোম্পানি দেখলাম যেটা আমার ডান দিকে ছিল। আর কিছু কিছু বন্ধু বলছে যে মেন মেন পয়েন্টগুলো বলার জন্যে বা সেই মেন মেন পয়েন্টগুলো ভিডিওতে আনার জন্যে, তো আমি দেখতে পাচ্ছি যে সেই মেন মেন পয়েন্টগুলো তুলে আনলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে, কারণ ভিডিও স্টক তাহলে আমাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে। কিন্তু লকডাউনের সময় কিন্তু এখন মানে গাড়ি নিয়ে সবসময় বেরোনো কিন্তু
পসিবল হয়ে ওঠে না, যতই পারমিশন থাকুক না কেন সব সময়। আর এদিকে তেলের দাম যা বেড়েছে বুঝতেই তো পারছো, প্রায় 86 টাকা, 86.5 টাকা লিটার ডিজেল পড়েছে, কিন্তু যতটা পারবো আমি কভার করার চেষ্টা করবো, কম করে কভার করার চেষ্টা করবো, বেশি করে কভার করার চেষ্টা করবো। আমি ডিটেলসই কভার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে, যাতে ডিটেলস তোমাদের সাথে আসে এবং তোমরা রাস্তার পুরো ভিউটাই তোমরা পাও। আর কিছু কিছু বন্ধু বলছে, আমি দেখতে পাচ্ছি যে 20 মিনিট বা 22 মিনিটের মতো ভিডিও করার জন্যে। তো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে ডেট এই 12 মিনিট বা 11.5 মিনিটের মতো যে ভিডিও করার জন্য আমার মোটামুটি 4 GB মতো একটা মেমোরি লাগে, তো বুঝতেই পারছো। তো একটা তার সেটা আবার আপলোড করতে গেলে মানে এডিট করে, তো আমি ইন্টারনেটের জন্য আলাদা কোনো এক্সট্রা প্যাক রিচার্জ করি না। আমার যা ইন্টারনেট থাকে বা পরিবারে আমাদের ফ্যামিলিতে যত ইন্টারনেট থাকে সেগুলো আমি রাত্রেবেলা ইউজ করার চেষ্টা করি, সেখান থেকে হয়। যাই হোক, আমি ভিডিওটার বেশি লেন্দি করছি না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। আমি এই ছোটো ছোটো পার্ট করে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো, কারণ অনেকগুলো অনেক মানে ভিডিও তো দিতে হবে। তো তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে বলবো, সেই সব বন্ধুদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে তোমরা ভিডিওটা দেখেছো। আমি আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, মাধবপুরই মনে হয় আমার লাস্ট হবে ভিডিওতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, আর তোমাদেরকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার বলছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।